সুপ্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমি নিয়ে আসছি ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস সেভেনের ছাত্রীরা তোমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার বইটি হাতে নাও এবং পেজ ফোর বের করো দেখো আজকে আমরা একটি কম্পোজিশন পড়ব ইউর ফেভারিট হবি তাহলে আমরা শুরু করছি আমাদের কম্পোজিশন তোমরা একটু খেয়াল করো এবং আমি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে দেখো মাই ফেভারিট হবি হবি মিন্স অ্যান ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি দ্যাট উই ডু ইন আওয়ার ফ্রি টাইম মানে শখ বলতে আমরা সাধারণত যেই কাজটার প্রতি আমরা আগ্রহী অবসর টাইমে অবসর সময়ে আমরা সেটা করে থাকি দেখো আমি তোমাদের শুরু করা গাড়িটা কথা বলছি এখানে আছে ইন্ট্রোডাকশন ডিফারেন্ট কাইন্ডস অফ হবিস মাই হবি এরকম দেওয়া আছে কিন্তু আমরা পরীক্ষার সময় এগুলো লিখবো না এই এগুলো বাদ দিয়ে আমরা শুধু প্যারা করে কম্পোজিশন লিখে যাব উই ডু ইট ফর রিক্রিয়েশন নট ফর আর্নিং মানি এটি আমরা কি আমাদের বিনোদনের জন্য করি আমাদের আয়ের জন্য অর্থ উপার্জনের জন্য নয় ইট ইজ এ ফার্স্ট টাইম দ্যাট উই পার্সিউ টু টেক এ গ্রেট ডিলাইট আমরা কি করি আমাদের অতি আনন্দের জন্য এই সময়টা অতিবাহিত করি ইট ইজ নেসেসারি ফর আওয়ার মেন্টাল রিফ্রেশমেন্ট এটি কি আমাদের এটি আমাদের মনের কী সজীবতার জন্য প্রয়োজন অল পিপলস টেস্ট অ্যান্ড চয়েস আর নট সেম কি সব সব লোকেদের কি পছন্দ এক নয় ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট হবিস বিভিন্ন জনের বিভিন্ন ধরনের শখ রয়েছে ডিফারেন্ট হবিস আর গার্ডেনিং রিডিং কাইট ফ্লাইং পেন্টিং অ্যাঙ্গলিং প্লেইং সিঙ্গিং ওয়াকিং স্ট্যাম্প কালেক্টিং অ্যাটসেটেরা কি হচ্ছে যে বিভিন্ন ধরনের শখ রয়েছে এর মধ্যে কী কী আছে দেখি যে বাগান করা পড়া ঘুড়ি উড়ানো ছবি আঁকা মাছ ধরা খেলা গান করা এবং হাঁটা চলা এবং কে টিকিট সংগ্রহ করা এই ধরনের শখগুলো সাধারণত মানুষের থেকে থাকে গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি এখানে এখন বলছে যে বাগান করা আমার শখ মাই গার্ডেনে গার্ডেন ইজ ইন ফ্রন্ট অফ মাই রিডিং রুম আমার বাগান আমার ঘরের পড়ার ঘরের সামনে আই মেড মাই গার্ডেন টু ইয়ার্স অ্যাগো আমি দুই বছর আগে থেকে কি বাগান করে আসছি আই হ্যাভ সেট এ ফেন্স রাউন্ড দ্য গার্ডেন এবং আমি কী করেছি আমার বাগানের চারিদিকে বেড়া দিয়েছি অ্যামং ভেরিয়াস টাইপস অফ হবিস আই লাইক গার্ডেনিং ফর সাম রিজনস কি অনেক ধরনের কি শখ থেকে বাগান করা আমার পছন্দ এর কিছু কারণ রয়েছে ইট গিভস মি অ্যান অ্যাক্সেলেন্ট প্লি ইন মাই লিশিউর দেখো কী বলছে এটি আমাকে আমার অবসর সময়ে অতিবাহিত করার জন্য আমাকে কী করে খুবই আনন্দ দেয় ইট অ্যান্ড রিচেস দ্য বিউটি অফ আওয়ার হাউজ এবং এটি কী করে আমাদের বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করে ইট অলসো ডিলাইটস পিপুল হু লিভ অ্যারাউন্ড আজ এবং এটি কী করে আমাদের আশেপাশে যে সমস্ত লোক বাস করে তাদেরকেও কী করে আনন্দ দেয় বাই ওয়ার্কিং ইন মাই গার্ডেন আই ক্যান কিপ ফিট কী আমি বাগানে কাজ করে কী সুস্থ থাকি আই ক্যান প্লান্ট সাম ভেজিটেবলস অ্যারাউন্ড মাই ফ্লাওয়ার গার্ডেন আমি আমার কি ফুলের বাগানের পাশে কী করেছি কয়েক কিছু সবজি চারা লাগিয়েছি ইট হেল্পস আওয়ার ফ্যামিলি গেট ফ্রেশ ভেজিটেবলস এটি আমাদের কী করে আমাদের পরিবারকে একদম সতেজ শাক সবজি পেতে সাহায্য করে দিস ইজ হোয়াই আই লাইক দিস হবি মোস্ট এই কারণেই আমি কী করি এই শখটাকেই বেশি প্রাধান্য দেয় বা আমার এই শখ বেশি পছন্দের আই জেনারেলি ওয়ার্ক ইন মাই গার্ডেন ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য আফটারনুন সাধারণত আমি কী করি সকালে এবং বিকেলে আমার বাগানে কাজ করে থাকি সামটাইমস আই প্রিপেয়ার দ্য সয়েল উইল স্প্রেড সামটাইমস লোজ ওয়াটার টু কিপ দ্য সয়েল ময়েস্ট দেখো কি বলছে যে আমি কি করি কোদাল দিয়ে আমার মাটিগুলোকে তৈরি করি এবং সেগুলো কি করি পানি দেই এবং মাটিগুলাকে কি করি ছাড়াই নরম নরম হলে কী করি মাটিগুলোকে ছাড়াই বা আলগা করি আই ফিল সাউন্ড হোয়েন আই মেড দ্য সয়েল লুজ অ্যান্ড ওয়েট আউট দ্য গ্রাসেস আমি কি করি যখন মাটিগুলোকে আলগা করি তখন আমি কি তাদের শব্দ শুনতে পাই এবং আমি কি কি করি উপরে ফেলি বা উঠাই অ্যাট টাইমস আই ডু দ্য প্রুনিং অ্যান্ড ট্রিমিং দ্য টুইক্স ভেরি নাইসলি এবং সেই সাথে আমি কি করি গাছের ছোট ডালগুলোকে খুবই সুন্দরভাবে কাটাছিটা মানে কাটাছাটা করে থাকি মাই গার্ডেন ইজ এ সোর্স অব জয় আমার বাগান আমাকে কী করে আমার আনন্দের উৎস দ্য ফ্লাওয়ার্স অফ মাই গার্ডেন আর রোজ চম্পাস কলিফ্লা শ্যাফালি বেলি করবি কামিনী সানফ্লাওয়ার গন্ধরাজ অ্যাটসেটরা কী বলছে যে আমার বাগানে কী কী ফুল আছে গোলাপ চম্পা শ্যাফালি বেলি করবি কামিনী সূর্যমুখী এবং গন্ধরাজ ফুল রয়েছে আই অলসো গ্রো ভেজিটেবল লাইক কলিফ্লাওয়ার্স ক্যাবেজ ডান্টা অ্যাটসেটরা ইন দ্য কর্নার অফ মাই গার্ডেন এবং সে আমি আমার বাগানের এক পাশে কি করেছি সে ফুলকপি বাঁধাকপি এবং ডাটা কী করেছি এই ধরনের শাক সবজি লাগিয়েছি মাই জয় নোস নো বাউন্ডস অ্যাট দ্য সাইড অফ দ্য প্ল্যান্টস ইন ফুল ব্লুসমস কি বলেছি যে আমার আনন্দের কোনো সীমা থাকে না যখন আমার গাছে কী ধরে একদম গাছগুলো ফুলে পরিপূর্ণ ফুল ধরে পরিপূর্ণ হয়ে যায় ইট অলসো অ্যাডস টু ইনকাম অফ আওয়ার ফ্যামিলি এবং এর সাথে কী করে আমাদের উন্নতিও বৃদ্ধি পায় গার্ডেনিং ইজ হেল্পফুল টু মি ইন সেভার ওয়েস বাগান করা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন পন্থায় সহযোগিতা করে থাকে ইট রিফ্রেশেস মাই মাইন্ড এটি আমার মনকে সতেজতা দেয় ইট হেল্পস মি ফর গেট দ্য ট্রাভেলস অ্যান্ড ওরিজ অফ মাই লাইফ এটি কি করে আমার জীবনের বিভিন্ন সমস্যা থেকে আমাকে উত্তীর্ণ হতে বা ভুলতে সাহায্য করে ইনফ্যাক্ট এভরি ওয়ান অফ শুড হ্যাভ এ হবি প্রকৃতপক্ষে আসলে সকল প্রত্যেক জনেরই কি একটি মানে শখ থাকা প্রয়োজন আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আমি যে তোমাদেরকে আজকে পড়ালাম মাই ফেভারিট হবি তোমরা অবশ্যই অবশ্যই বাসায় এটি পড়বে এবং পড়ে কি করবে লিখবে তাহলে দেখবে তোমাদের বেশি মনে থাকবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই কামনায় করি